নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে ছিল ডেডলাইন ডে, এবং ডেডলাইন ডেতে অনেকগুলো সাইনিং কিন্তু বেশ কিছু ISL ক্লাব কমপ্লিট করে নিয়েছে, এবং রীতিমতো বেঙ্গালুরু FC আউট অফ নোওয়্যার একটা বিশাল বড় চমক দিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে অবশ্যই সেই সব বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে চলে আসবো আমরা নর্থ ইস্টের খবরে। তো নর্থ ইস্ট ইউনাইটেড একজন নতুন ফরওয়ার্ডকে সাইন করে ফেলেছে, এবং তিনি হচ্ছেন 29 বছরের ইদ্রিসা সিলা। তোমাদেরকে অনেকদিন আগেই নামটা বলেছিলাম, এবং তোমাদের বলেছিলাম যে আপিয়ার সাথে কিন্তু এই ইদ্রিসা সিলা এই দুই প্লেয়ারকেই কিন্তু নর্থ ইস্ট প্রায় সই করে ফেলবেই, বা কথাবার্তা চলছে। তো সেরকমভাবে দেখতে গেলে কিন্তু আপিয়ার সাইনিংও নর্থ ইস্ট অ্যানাউন্স করে দিয়েছে, এবং এই ইদ্রিসা সিলা তিনিও কিন্তু নর্থ ইস্টে সাইন করে ফেলেছেন। তোমরা যদি প্লেয়ারটির কেরিয়ার হিস্ট্রি দেখো, তাহলে সবথেকে বড় যেই ক্লাবে তিনি খেলেছেন সেটা হচ্ছে QPR এবং RSC অ্যান্ডারলেক্ট। এছাড়া কিন্তু তেমন তিনি বড় ক্লাবে তিনি খেলেননি, বাট তার টোটাল মানে কেরিয়ার হিস্ট্রিতে 269 অ্যাপিয়ারেন্সে তিনি 65টা গোল করেছেন এবং 8টা অ্যাসিস্ট করেছেন। তো মোটামুটি একটা ডিসেন্ট স্ট্রাইকার তাকে কিন্তু নর্থ ইস্ট সাইন করে ফেলেছে। তার মার্কেট ভ্যালু প্রায় 6.7 crores। তো দেখা যাক যে এই প্লেয়ারটির অ্যানাউন্সমেন্ট আমরা কবে পাই, বাট সাইনিং কমপ্লিট হয়ে গেছে এরমটাই আমি জানি। এরপরে যে খবরটা দেবো সেটা হচ্ছে চেন্নাইন FC কে নিয়ে। তো চেন্নাইন FC একজন নতুন স্ট্রাইকারকে সাইন করেছে, এবং তিনি হচ্ছেন জ্যাকুব সিলভেস্টার। তো 31 বছরের এই স্লোভেকিয়ান স্ট্রাইকার, এবং প্রথম স্লোভেকিয়ান হিসেবে তিনি ISL আসছেন। এর আগে কোনো স্লোভেকিয়ান প্লেয়ার আমাদের ISL খেলেনি। তো এই সিলভেস্টারের অ্যানাউন্সমেন্ট আজকেই চেন্নাইন FC তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে করে দিয়েছে। তার কেরিয়ার হিস্ট্রি যদি দেখো, তাহলে দেখবে 368টা অ্যাপিয়ারেন্সে তিনি 95খানা গোল করেছেন এবং 39খানা অ্যাসিস্ট দিয়েছেন। কিছু নাম করা ক্লাবে তিনি খেলেছেন, যেমন ডিনামো জাগরেব, এছাড়াও তিনি খেলেছেন অ্যালবক বিকেতে, এবং খেলেছেন FC নিউরেমবার্গে। তো জার্মানি, ডেনমার্ক এবং ক্রোয়েশিয়া এই তিনটে নেশনের তিনটে বড় ক্লাবে তিনি খেলেছেন। তো সেক্ষেত্রে দেখা যাক যে এই সাইনিংটা কতটা ভালো পারফর্ম করে চেন্নাইন FC-র জার্সিতে। তো দেখা যাক, এই হচ্ছে খবর আজকে চেন্নাইন FC এবং নর্থ ইস্টকে নিয়ে। এরপরে আমরা সরাসরি চলে আসব বেঙ্গালুরু FC-র খবরে। তো রীতিমতো চমক দিয়েছে বেঙ্গালুরু FC, এবং তারা এই বছরের মোহনবাগানের নয়নের মণি ফ্রান গঞ্জালেসকে 1 বছরের চুক্তিতে সাইন করে ফেলেছে। তো আজকে সেটার অ্যানাউন্সমেন্ট বেঙ্গালুরু FC তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে করে দিয়েছে, যে ফ্রান গঞ্জালেস এবং একজন স্ট্রাইকার ক্রিশ্চিয়ান অপসেট এই দুই প্লেয়ারকে তারা ডেডলাইন ডে, আজকে তোমরা সবাই জানো যে 20 তারিখ লাস্ট প্লেয়ার সাইনিং করানোর ডেট। তো সেক্ষেত্রে যদি মানে এরপরে যদি কোনো ক্লাব কোনো প্লেয়ারকে সাইন করাতে চায়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রি এজেন্টসদেরকেই তারা সাইন করাতে পারবে। তো সেক্ষেত্রে আজকে ডেডলাইন ডে, এবং এই ডেডলাইন ডেতে ফ্রান গঞ্জালেসকে সই করিয়ে রীতিমতো ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বিশাল বড় চমক বেঙ্গালুরু FC দিয়ে দিয়েছে। ফ্রান গঞ্জালেসের কাছে এতদিন কোনো ক্লাবের অফার ছিল না, এবং তিনি মানে বারবার জিজ্ঞেস করছিলেন মোহনবাগান ম্যানেজমেন্টকে যে তিনি ভারতে আসবেন কিনা, মোহনবাগান টিমের সাথে ট্রেনিং করবেন কিনা, এবং এরকম করার মাঝেই তার কাছে হয়তো বেঙ্গালুরু FC-র অফার একদম শেষের দিকে গিয়ে আসে, এবং যেই মুহূর্তে বেঙ্গালুরুর অফার তার কাছে আসে, তিনি কিন্তু মোহনবাগানের সাথে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেট করে নেন, এবং সেটার খবরও ফ্রান গঞ্জালেস নিজেই দিয়েছিলেন ঠিক 2-3 দিন আগেই। তো ফাইনালি এই 2-3 দিনে বেঙ্গালুরু FC-র সাথে ফ্রান গঞ্জালেসের নেগোসিয়েশন হয়, এবং শেষে গিয়ে তারা মানে টার্মস এগ্রি করে যায়, এবং সেই ক্ষেত্রে বেঙ্গালুরু FC-র জার্সিতে এই বছর তোমরা ফ্রান গঞ্জালেসকে দেখবে। এবং যদি আমি খুব ভুল না হই, তাহলে সেক্ষেত্রে কার্লেস কোয়াদ্রাত তাকে কিন্তু অ্যাজ আ সেন্ট্রাল ব্যাকই ইউজ করবে জুয়ানের পাশে, কারণ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু অলরেডি এরিক পার্টেলু রয়েছে, এবং আজকেই অ্যালবার্ট সেরানকে বেঙ্গালুরু FC বিদায় জানিয়েছেন, সেটারও অ্যানাউন্সমেন্ট বেঙ্গালুরু আজকে সকালবেলাতেই করেছিল। তো সেক্ষেত্রে একজন ডিফেন্ডারের বদলে আরেকজন ডিফেন্ডারকেই মানে রিপ্লেস বেঙ্গালুরু করেছে, এবং তোমরা সবাই জানো ফ্রান গঞ্জালেস কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি সেন্ট্রাল ব্যাকেও খুব ভালো খেলতে পারেন। তো সেক্ষেত্রে লাস্ট সিজন 16টা ম্যাচে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাক বা অ্যাজ আ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি 16টা ম্যাচে 10টা গোল করেছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন মজার ছলে যে তিনি যদি আরও কটা ম্যাচ খেলতে পারতেন তাহলে টপ স্কোরারও আই লিগের তিনিই হতেন। তো ফ্রান গঞ্জালেসের মতন একজন প্লেয়ারকে সাইন করিয়ে বেঙ্গালুরু FC কিন্তু খুব খুশি, এবং ফ্রান গঞ্জালেসও আজকে দেখলাম একটা মেসেজ দিয়েছেন বা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন
চেয়েছেন যে আমি তো বলেইছিলাম যে আমি ভারতে থাকবো এই বছর, তো সেই ক্ষেত্রে তিনি মানে তার কথা রাখলেন। মোহনবাগান সমর্থকরা ফ্রান গঞ্জালেসকে আরও এক বছর ভারতে দেখতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে এইবার অন্য জার্সিতে তাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগান সমর্থকরা তোমাদের মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তোমরা কি ভাবছো ফ্রান গঞ্জালেসকে তোমরা যখন অন্য একটা জার্সিতে দেখবে তোমাদের কেমন লাগবে, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও বেঙ্গালুরু এফসি আর একজন যে প্লেয়ারটিকে সাইন করেছেন অন ডেডলাইন ডে, তিনি হচ্ছেন ক্রিশ্চিয়ান অপসেট। 30 বছরের এই স্ট্রাইকার, তিনি কিন্তু অ্যাডিলেড ইউনাইটেড থেকে অর্থাৎ এই লিগ থেকে আসছেন, নরওয়ের স্ট্রাইকার, তো সেক্ষেত্রে এশিয়ান স্ট্রাইকার নয়। এবং এই স্ট্রাইকারটি যদি তোমরা ক্যারিয়ার হিস্ট্রি দেখো তাহলে দেখবে যে 166টা অ্যাপিয়ারেন্সে তিনি 68টা গোল করেছেন এবং 21টা অ্যাসিস্ট করেছেন। মার্কেট ভ্যালু মোটামুটি ওই 3.5 কোটি টাকার রেঞ্জে। এবং ডেডলাইন ডেতে এই ক্রিশ্চিয়ান অপসেট এবং ফ্রান গঞ্জালেসকে এক বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসি সাইন করে ফেলেছে। তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে আজকের এই ট্রান্সফার আপডেটসগুলো নিয়ে। এরপরে আজকে শেষ খবর, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার জ্যাকস মঘুমা, তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন নিজের দেশ থেকে এবং কালকে খুব সম্ভবত তিনি কিন্তু গোয়া পৌঁছে যাবেন। সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকেই করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই গেল আজকের খবর। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।